স্নেহের শিক্ষার্থীবৃন্দ তোমরা যে যেখানেই আছো আশা করি নিরাপদে আছো এবং সুস্থ আছো আমাদের প্রোগ্রামিং ভাষার উপরে ধারাবাহিকভাবে পাঠ চলছে আজ এগারোতম পাঠ আমি আছি তোমাদের সঙ্গে সঞ্জয় কুমার প্রামাণিক প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাদার বক্স গার্লস অর্থনীতি কলেজ রাজশাহী আজ আমরা শিখব বিভিন্ন রকমের টোকেন সম্পর্কে তারাকে দেখো যে টোকেন কী সি প্রোগ্রামে বিভিন্ন স্টেটমেন্টে ব্যবহৃত ওয়ার্ড স্টেটমেন্ট তো বুঝতে পারো প্রত্যেকটা লাইন এই যে স্টেটমেন্টে যে ওয়ার্ডগুলো ব্যবহার হচ্ছে তারপরে অনেক ক্যারেক্টার ব্যবহার হচ্ছে এগুলোকে সম্মিলিতভাবে বা এককভাবে আমরা বিভিন্ন কাজ যে লাগাতে পারি বা এই ওয়ার্ড এবং ক্যারেক্টারগুলো সম্মিলিতভাবে বা এককভাবে এই যে বিভিন্ন কাজ সম্পাদন করে এদেরকেই বলা হয় আসলে টোকেন মানে ওয়ার্ডও টোকেন ক্যারেক্টারও টোকেন একসঙ্গে মিলেমিশেও টোকেন একা একাও টোকেন কিভাবে দেখো এখানে কয়েকটা নাম লেখা হয়েছে সব লেখা হয়নি প্রত্যেকের সম্পর্কে আমরা আলাদা আলাদাভাবে জানব যেমন কিওয়ার্ডস সি প্রোগ্রামে যেগুলো কিওয়ার্ডস আছে সেগুলোও টোকেন যত কনস্ট্যান্ট ব্যবহার করব আমরা সেগুলো টোকেন আইডেন্টিফায়ারগুলোও টোকেন আইডেন্টিফায়ার কি আমরা আলোচনা করেছি গত পাঠেই যত স্ট্রিংস আছে সেগুলোও টোকেন স্পেশাল সিম্বলস যত আছে সেগুলোও টোকেন অপারেটরস যত আছে সেগুলোও টোকেন আরও একটা নাম এখানে বাদ গিয়েছে সেটা হলো পাংচুয়েটর তাহলে সি প্রোগ্রামে এতগুলো টোকেন ব্যবহৃত হয় মূলত যত ক্যারেক্টার আছে ওয়ার্ড আছে সবই হল টোকেন এখন এসো দেখি একটা একটা করে আমরা বর্ণনা জানি কিওয়ার্ড কিওয়ার্ড কোনগুলো প্রত্যেকটা প্রোগ্রামেরই নিজস্ব কিছু সংরক্ষিত শব্দ আছে যে শব্দগুলো প্রোগ্রাম তৈরি করার সময় বা রচনা করার সময় আমরা ব্যবহার করি আর এই যে সংরক্ষিত শব্দ যেগুলো প্রোগ্রাম রচনা করার সময় আমরা ব্যবহার করি সেগুলি হলো কিওয়ার্ড উদাহরণ হিসাবে ইন্টিজার একটা কিওয়ার্ড ফ্লোট একটা কিওয়ার্ড সিএইচার ক্যারেক্টার স্ট্রিং বোঝাতে ব্যবহৃত হয় এরকম অনেকগুলো কিওয়ার্ড আছে আবারও বলছি প্রত্যেকটা প্রোগ্রামিং ভাষারই নিজস্ব কিছু সংরক্ষিত শব্দ আছে যে শব্দগুলো চলক বা ধ্রুবক হিসাবে সচরাচর ব্যবহার করা হয় না একটু উলট পালট করে ব্যবহার করা যায় যাই হোক এই সংরক্ষিত শব্দগুলোই হলো কিওয়ার্ড উদাহরণ ইন্টিজার ফ্লোট ক্যারেক্টার মানে সিএইচেয়ার ইত্যাদি কনস্ট্যান্ট মানে ধ্রুবক মানে আমরা প্রোগ্রামে যে সংখ্যাগুলো নিয়ে কাজ করবো সেগুলো হলো কনস্ট্যান্ট সেটা এক দুই তিন চার পাঁচ চৌত্রিশ আটানব্বই দুশো চৌত্রিশ ইত্যাদি ইত্যাদি এগুলো হলো ধ্রুবক বা কনস্ট্যান্ট আইডেন্টিফায়ার মানে ভ্যারিয়েবল বা চলক ফাংশান স্ট্রাকচার ক্লাস এগুলো সম্পর্কে এতটা তোমরা পরিচিত হতে পারবে না এই ও ফাংশন সম্পর্কে তোমাদের এখানে বেশি আলোচনা করা হচ্ছে এগুলোর নামকরণের জন্য ব্যবহার করা হলো আইডেন্টিফায় আইডেন্টিফাই করা মানে চিহ্নিত করা আমরা বিভিন্ন রকমের আইডেন্টিফায়ার ব্যবহার করতে পারি আই দিয়ে কোনো কিছু আমরা আইডেন্টিফাই করতে পারি যে দিয়েও পারি আর মেইন এটা তো ফাংশান জানো প্রিন্টেফ স্ক্যান এগুলো ফাংশান আরও অনেক ফাংশন আছে মোট কথা আমরা ভেরিয়েবলকে নাম করানোর জন্য যেগুলো ব্যবহার করব। সেগুলো হলো আইডেন্টিফায়ার ফাংশানগুলো আইডেন্টিফায়ার এছাড়াও আরও আছে স্ট্রাকচার ক্লাস এগুলো সব হলো আইডেন্টিফায়ার স্ট্রিং স্ট্রিং মানে আসলে অক্ষর বা অক্ষরমালা অক্ষরমালা যেমন এ মালা যেমন এবিসিডি থেকে জেড পর্যন্ত এগুলো হলো স্ট্রিং স্ট্রিং কখন ব্যবহার করা হয় এই টোকেনটা যখন আমরা কোনো জিনিসের নাম লিখবো মানুষের নাম লিখবো বা কোনো সেন্টেন্স লিখব এমনকি অনেক ক্ষেত্রেই ভ্যারিয়েবল বা চলক ঘোষণা করার জন্য আমরা স্ট্রিং ব্যবহার করতে পারি এবং স্ট্রিং ইনভার্টেড কমার মধ্যে ব্যবহার করা হয় বক্স ইউটোপিয়া ইত্যাদি তোমরা কাউ ডগ ইত্যাদি বলতে পারো এসব পাংচুয়েটর পাংচুয়েটর উদাহরণগুলো কি কী যে তেমন ধরো কমা হ্যাঁ সেমিকোলন কলন এগুলো প্রথম বন্ধনী এগুলো হলো পাংচুয়েটর এগুলো কি করে কিওয়ার্ড আইডেন্টিফায়ার অপারেটর অপারেন্ড এদের মধ্যে আসলে পার্থক্য তৈরি করে কিওয়ার্ড আইডেন্টিফায়ার অপারেটার অপারেন্ড এগুলো তোমরা নিশ্চয়ই চিনো এদের মধ্যে পার্থক্য করতে এই পাংচুয়েটর ব্যবহার করা হয় স্পেশাল সিম্বল বিশেষ বিশেষ কাজের জন্য এই স্পেশাল সিম্বলগুলো ব্যবহার করা হয় যেমন দেখো যে হ্যাশ চিহ্ন আমরা হেডার ফাইল ঘোষণা করার জন্য হ্যাশ চিহ্ন ব্যবহার করি অ্যাম্পারস্যান্ড এটারও ব্যবহার দেখেছো তোমরা সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট অ্যাস্টারিক এগুলো বিশেষ বিশেষ কাজের জন্য ব্যবহার করা হয় সেই জন্য এদেরকে বলা হচ্ছে স্পেশাল সিম্বল অপারেটর এদের সঙ্গে তোমরা পরিচিত বিভিন্ন রকমের গাণিতিক এবং যৌক্তিক কাজ করার জন্য এই অপারেটর ব্যবহার করা হয় যেমন ধরো চোখ চিহ্ন বিয়োগ চিহ্ন তারপরে হলো স্ল্যাশ এটা ভাগের জন্য ব্যবহার করা হয় প্লাস প্লাস এটাও একটা অপারেটর এটার অনেক ব্যবহার আছে এটার ব্যবহার আমরা ভবিষ্যতে করব এবার দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ আমরা এখানে আলোচনা করব তোমরা সহজেই চিনতে পারবে অপারেটর কে অপারেন্ট কে কনস্ট্যান্ট কে এক্সপ্রেশনটাই বা কী জিনিস মনোযোগ দিয়ে দেখো একটা উদাহরণ দেখো গড় নির্ণয় করছি আমরা উদাহরণস্বরূপ গড় নির্ণয় কী করলে কীভাবে করতে হয় আমরা যে কয়টা সংখ্যা নিব তার সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যেমন নাম্বার ওয়ান এখানে একটা সংখ্যা নিয়েছি নাম্বার টু এটা একটা সংখ্যা নাম্বার থ্রি এটা একটা সংখ্যা তার তিনটা সংখ্যা নিলাম সেটা ধরো দুই যোগ তিন যোগ চার তিনটে সংখ্যা নিলাম যোগ করলে কত হয় চার আর তিনের সাত আর দুয়ে নয় নয়কে আমরা ভাগ দিব তিন দিয়ে তাহলে কত হবে গড় হলো আমাদের তিন ঠিক আছে তাহলে এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা তিনটা সংখ্যা যোগ করে আমরা তিন দিয়ে ভাগ দিলাম ভাগ দিলে কি হবে আমরা একটা সংখ্যা পাব সেটা হবে গড় অর্থাৎ অ্যাভারেজ বোঝা গেছে তাহলে দেখো এখানে অপারেটর অপারেন্ড কনস্ট্যান্ট কে কে হচ্ছে অপারেন্ড অপারেন্ড কে হলো অ্যাভারেজ নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি এগুলো অপারেন্ড আর অপারেটর এই যে চিহ্ন ভাগ চিহ্ন এরা হলো অপারেটর আর এই যে তিন ব্যবহার করেছি আমরা এই তিনটা হলো কনস্ট্যান্ট অপরিবর্তনশীল আর এই পুরো যে অ্যাভারেজ নির্ণয়ের যে ফর্মুলাটা এই পুরোটাকে বলা হবে একটি এক্সপ্রেশন এরকম অনেক এক্সপ্রেশন আমরা ব্যবহার করব সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সেখানে কেউভাবে অপারেটর কেউভাবে অপারেন্ট কেউভাবে কনস্ট্যান্ট তাহলে দেখো এবার অপারেটরের ভাগগুলো আমরা দেখি অপারেটরে ব্যবহৃত অপারেন্ডের সংখ্যার উপর ভিত্তি করে অপারেটরগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা যায় মানে অপারেন্ডের সংখ্যার উপর ভিত্তি করে অপারেটরকে দুই ভাগে ভাগ করা যায় সেই ভাগগুলো কি কী ইউনারি অপারেটর একটি অপারেন্ডে কাজ করে ইউনারি অপারেটরের মধ্যে আবার আমরা বলতে পারি ইনক্রিমেন্টাল অপারেটার ডিক্রিমেন্টাল অপারেটর ইউনারি প্লাস এগুলো ভাগ আছে আর কি মাত্র একটা মাত্র অপারেট ইউনারি অপারেটার কি হতে হবে অপারেন্ট থাকবে মাত্র একটা যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আই প্লাস প্লাস অথবা আই মাইনাস ঠিক আছে এরও অর্থ আছে আমরা বিস্তারিত অত যাচ্ছি না সবাই যেন বুঝতে পারো এবং সহজ মনে হয় সেই জন্যে কিছুটা কম আর কি এখানে আমি আলোচনা করছি অনেক বেশি বিস্তারিত আলোচনা করতে গেলে অনেকের কাছে খুব জটিল মনে হবে যাই হোক তোমরা যারা আগ্রহী তারা এই বিষয়গুলো আরও বিস্তারিত জানার জন্যে যে কোনো একটা বই পড়বে তাহলে আরও জানতে পারবে আমি একটু সংক্ষেপ করছি এরপরে আসে বাইনারি অপারেটর মানে যেখানে বাইনারি বাই মানে দুই ইউনারি একটা বাইনারিতে থাকবে দুটো অপারেন্ট ইউনারিতে থাকবে একটা অপারেন্ট যেমন আই হলো একটা অপারেন্ট বাইনারিতে থাকবে দুটো অপারেন্ট এরকম অনেক আছে বাইনারি অপারেটরের অনেক আছে উদাহরণ আমরা সেগুলো নিয়ে এখন একে একে আলোচনা করি কয় ভাগে ভাগ করা হয়েছে ক্রিয়ার উপর ভিত্তি করে বাইনারি অপারেটর সমূহকে ছয় ভাগে ভাগ করা হয়েছে তার প্রথমটা হলো অ্যারেথমেটিক অপারেটর মানে সাধারণত যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করার জন্যে এই অ্যারেথমেটিক বা গাণিতিক অপারেটর এগুলো ব্যবহার করা হয় এগুলো সম্পর্কে উদাহরণ আমরা পরবর্তীতে আলোচনায় আসছি বিস্তারিত এখানে ছোট্ট একটা উদাহরণ আছে যোগ বিয়োগ তারপরে এটা হলো গুণ চিহ্ন ভাগ চিহ্ন ইত্যাদি এই অ্যারেথমেটিক অপারেটরে ব্যবহার করা হয় যেমন দেখো এ আর হলো বি এই দুটো সংখ্যা যোগ করতে গেলে আমরা এই যে মাঝখানে ব্যবহার করলাম অ্যারেথমেটিক অপারেটর আর এ বি এগুলো কি এগুলো হলো অপার ঠিক আছে রিলেশনাল অপারেটর উদাহরণটা খেয়াল করো রিলেশনাল অপারেটরের এটা কি ছোট চিহ্ন মানে এ লেস দেন বি এটা ছোট চিহ্ন এটাকে বলা হয় ছোট না সমান এটা বড় চিহ্ন বড় না সমান এরকম রিলেশনাল অপারেটর কিন্তু অনেক আছে এখানেও দেখো অপারেন্ট থাকছে কিন্তু দুইটা কমপক্ষে দুজনের সঙ্গে তুলনা না করলে কিন্তু আমরা সেটাকে সেখানে রিলেশন স্থাপন করতে পারবো না বা বাইনারি অপারেটর বলতে পারবো না লজিক্যাল লজিক যুক্তি তোমরা লজিক কেটে পড়েছ সেই যুক্তি এটা হলো অর এরকম পাশাপাশি দুটো টান থাকলে এটাকে বলবো অর এটা হলো অ্যান্ড আর এটা হলো নট চিহ্ন লজিক অর গেট অ্যান্ড গেট নট গেট পড়েছে না সেই ধরনের লজিক এখানে ব্যবহৃত হয় বিট ওয়াইজ অপারেটর তার উদাহরণ এগুলো এগুলো দেখি বোঝায় আমরা আর একটু পরে আমরা জানবো তো ব্যবহার হয় কোথায় বাইনারি ডেটা বাইনারি ডেটা কোনগুলো বিট বাইট এগুলো বিভিন্ন অপারেশনের যেমন শিফট লেফট মানে বামে শিফট করতে হবে বামে যেতে হবে শিফট রাইট ডানে যেতে হবে এসব কাজে আসলে বিট ওয়াইজ অপারেটার ব্যবহার করা হয় অ্যাসাইনমেন্ট অপারেটার অ্যাসাইনমেন্ট মানে একটা চলকের মান অন্য কোনো চলকের চলক হিসাবে চলকের মান বা এক্সপ্রেশন হিসেবে যদি নির্ধারণ করার প্রয়োজন হয় তখন আমরা এটা ব্যবহার করি এটা পরে আসছি আর একটু বিস্তারিত পরবর্তীতে আসবো আমরা কন্ডিশনাল অপারেটর মানে শর্ত সাপেক্ষে কোনো চলকের মান অন্য কোনো চলকের মান হিসেবে নির্ধারণের জন্য একসঙ্গে কিন্তু এটা প্রশ্নবোধক চিহ্ন আর এটা কি কোলন ঠিক আছে এক সঙ্গে এটা ব্যবহার করতে হয় দেখো অ্যাথমেটিক অপারেটরের কতগুলো উদাহরণ যোগের উদাহরণ এই যে যোগ কী জন্য আমরা ব্যবহার করি অ্যাড টু নাম্বারস দুটো সংখ্যা যোগ করার জন্য আমরা ব্যবহার করি যেমন দেখো তিন আর দুই যোগ করার জন্য আমরা ব্যবহার করেছি এই অ্যারিথমেটিক অপারেটর যোগকে ফলাফল হলো পাঁচ বিয়োগ আমরা দুটো সংখ্যার বিয়োগ করার জন্য ব্যবহার করি এটা কি চিহ্ন গুণ চিহ্ন এটা দুটো সংখ্যা গুণ করার জন্য ব্যবহার করি আমরা তার মানে বাইনারি অপারেটার এটা ভাগ চিহ্ন স্ল্যাশ এই যে ভাগ করার জন্য আমরা ব্যবহার করি এখানে শুধু ভাগ ফলটাই দেখানো হচ্ছে এক ভাগ শেষ দেখানো হয়নি আর এই যে শতকরা চিহ্ন দেখতে পাচ্ছ এটা আসলে ভাগ শেষ বের করার জন্য এই যে দশকে যদি আমরা এই যে এই অপারেটরটা ব্যবহার করি হুম পার্সেন্টেজ অপারেটরের মতন হুম তিন দিয়ে যদি দশকে ভাগ দিই ভাগ শেষ থাকবে আসলে এক তাহলে এই হলো অ্যারেথমেটিক অপারেটরের কাজ এবারে শুধু দেখি রিলেশনাল অপারেটর কীভাবে কাজ করে রিলেশনাল অপারেটরের যখন আমরা পরপর দুইটা সমান চিহ্ন ব্যবহার করব আসলে এটা বোঝাবে সমান ইকুয়াল এর অর্থ হলো সমান এখানে একটা উদাহরণ দেখো ফাইভ ইকুয়াল থ্রি এটা আসলে ঠিক ঠিক না সেজন্য ফলস রিটার্ন করবে এই চিহ্নটা হলো গ্রেটার দেন চিহ্ন বড় যেমন দেখো পাঁচ তিনের চেয়ে বড় উত্তরটা কি সত্যি রিটার্ন করবে ট্রু আবার দেখো এটা হলো ছোট চিহ্ন ছোট চিহ্ন পাঁচ তিনের চেয়ে ছোটো আসলে তো ছোটো না তাহলে এটা ফলস খেয়াল করে এটা বিস্ময় চিহ্ন তার সঙ্গে সমান চিহ্ন দেওয়া আছে এটা নট ইকুয়াল এটা সমান চিহ্ন আর এটা হলো বিশ্বচিহ্ন বিশ্বচিহ্ন দিয়ে আমরা কি বল কি বিশ্বচিহ্ন এবং সমান চিহ্ন একসঙ্গে ব্যবহার করে আমরা কি ব্যবহার করছি নট ইকুয়াল টু দুঃখিত পাঁচ নট ইকুয়াল থ্রি আমি ফ্যাক্টোরিয়াল বলে ফেলেছি আসলে ফ্যাক্টোরিয়াল না পাঁচ নট ইকুয়াল থ্রি মানে পাঁচ তিনের সমান নয় কথাটা সত্যি সেজন্য এটা হলো কি গ্রেটার দেন ইকুয়েল গ্রেটার দেন ইকুয়েল মানে বড় অথবা সমান যে কোনো একটা শর্ত পালন করলেই হবে যেমন দেখো এখানে ফাইভ গ্রেটার দেন ইকুয়েল থ্রি তাহলে পাঁচ তিনের সমান না কিন্তু বড় তো একটা শর্ত পূরণ হলো সেজন্য লেখা হলো রিটার্ন ট্রু আবার এখানে খেয়াল করো লেস দেন ইকুয়েল দুইটা শর্ত আছে লেস দেন ইকুয়েল টু তাহলে ফাইভ লেস দেন ইকুয়েল থ্রি সমান নয় আবার ছোটও নয় তাহলে এটা হলো ফলস পাঁচ তিনের চেয়ে ছোটও নয় বড় তাহলে ভুল এবং সমানও নয় সেই জন্য কিন্তু রিটার্নস ফলস লজিক্যাল অপারেটর আমরা আসি যখন আমাদের অ্যান্ড সংক্রান্ত যুক্তি ব্যবহার করার দরকার হবে তখন আমরা এরকম দুইটা অ্যাম পারসেন্ট চিহ্ন ব্যবহার করব এটাকে বলা হয় লজিক্যাল অ্যান্ড এটাকে বলা হবে লজিক্যাল অর আর এই চিহ্নকে বলা হবে লজিক্যাল নট একটু আগে আমরা ব্যবহার করেছি লজিক্যাল নট বিট ওয়াইজ অপারেটর এটা শুধুই অ্যান্ড বোঝাবে এটা শুধুই অর বোঝাবে আর এটা বোঝাবে এক্সক্লুসিভ অর এটা ওয়ান্স কমপ্লিমেন্ট এটা হলো শিফট রাইট এটা হলো শিফট লেফট বামে যাওয়া ডানে যাওয়া অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা দেখি আমি তোমাদের দুই একটা দেখাচ্ছি বাকিগুলো তোমরা বোঝার চেষ্টা করবে এই যে এক্স প্লাস ইকুয়াল টু ওয়াই এটার আসলে পুরো অর্থটা কি এটা হলো শর্ট হ্যান্ড অপারেটর এক্স প্লাস ইকুয়াল টু ওয়াই তার মানে এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এইটা না লিখে আমরা সংক্ষেপে এইটাও লিখতে পারি এক্স প্লাস ইকাল টু ওয়াই অর্থাৎ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই তারপরে দেখো প্লাস থাকলে প্লাস হচ্ছে এখানে মাইনাস আছে তাহলে মাইনাস হবে এবার এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই প্লাস থাকলে এখানে প্লাস থাকলে এখানে প্লাস হচ্ছে এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হচ্ছে তাহলে এটা কি গুণ চিহ্ন না গুণ চিহ্ন থাকলে কী হবে এখানে গুণ চিহ্ন হবে এই যে এটা হলো ভাগ চিহ্ন এই যে ভাগ চিহ্ন তাহলে এটা সৎ মানে ভাগ বের করার জন্য তাহলে ভাগশেষ ভাগ চিহ্ন ঠিক আছে দেখো একটা মিল আছে কিন্তু কাজেই তোমরা একটা যদি ভালো করে মনে রাখতে পারো তাহলে বাকিগুলো তোমাদের লিখতে কোনোই অসুবিধা হবে না সব মিল আছে একটু খেয়াল করে দেখো হুম যেমন এটা দেখো খেয়াল করো এই যে অ্যাম্পারসেন্টার আছে এখানে দেখো মাঝখানে চলে গেল সব ক্ষেত্রে মিল আছে তাহলে তোমাদের একটু মনোযোগ দিয়ে মনে রাখার কৌশলটা খেয়াল করতে হবে ইনপুট আউটপুট স্টেটমেন্ট এগুলো আমরা ইতিমধ্যেই ব্যবহার করে ফেলেছি সেই পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রিতে আরেকবার মনে করেই দিচ্ছি কারণ ভবিষ্যতে আমরা এগুলো নিয়ে আরও অনেক কাজ করবো স্ক্যান এটা একটা ফাংশন স্ক্যান এফ স্ক্যান মধ্যে যে লিখেছিলাম খেয়াল করে দেখো হ্যাঁ ডি লিখতে হয় কী কারণে ডেসিমাল নাম্বার ইন্টিজার নাম্বার হুম ডেসিমাল ইন্টিজারের জন্যে পার্সেন্টেজ ডি লিখতে হয় ইনভার্টেড কমা দিতে হয় এটা নিয়ম এখানে একটা কমা দেওয়া আছে আর এই যে এম পার্সেন্ট এ এটা হলো চলক এটা হলো চলক আর পুরোটা হলো ওই চলক রাখার ঠিকানা বা স্থান তাহলে স্ক্যানে ফাংশান আমরা কেন ব্যবহার করি ব্যবহার করি আসলে ইনপুট দেওয়ার জন্য আর প্রিন্টে ফাংশান আমরা ব্যবহার করি কোনো কিছু মনিটরে প্রদর্শনের জন্য ঠিক আছে স্ক্যানের এই ফাংশানে ব্যবহার করি ইনপুট নেওয়ার জন্য বা কম্পিউটারকে দেওয়ার জন্য আর প্রিন্টেফ মনিটরে কোনো কিছু প্রিন্ট করার জন্য ছাপানোর জন্য প্রিন্টেফ আমরা যদি এই যে এ চলকটাকে ছাপাতে চাই মনেটরে তাহলে কিন্তু আমাদের এইভাবে লিখতে হবে যে প্রিন্টেফ এখানে ফর্ম্যাট স্পেসিফায়ারটা লিখতে হবে যে এ বা আউটপুটটা আমরা আমরা কোন ধরনের নিতে চাই ইন্টিজারই নিতে চাই সেজন্য পার্সেন্টেজ ডি আর এ এই এটাই আমাদের ছাপিয়ে দেবে তাহলে এই হলো ইনপুট আউটপুট স্টেটমেন্ট আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে একাধিকবার দেখবে যতক্ষণ পর্যন্ত আয়ত্তে না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকবে যাই হোক তোমরা এই বর্তমান করোনা সংক্রান্ত পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে মাস্ক ব্যবহার করবে স্বাস্থ্যবিধি মেনে চলবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতন শেষ করছি ধন্যবাদ